আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে দুই বান্ধবীর মধ্যে ফুচকা প্রতিযোগিতা হবে। আমি এদের সামনে ফুচকা এবং যত সামগ্রী লাগে সব কিছু সামনে রেখেছি। 11টা করে ফুচকা দিয়েছি। তারা খাওয়া শুরু করবে। 5 মিনিটের জন্য প্রতিযোগিতা শুরু হবে। যে হেরে যাবে সে লেবু খাবে, আর যে জয়ী হবে তার কোনো পুরস্কার নেই। তো 7:30 বাজে, আমি 7:35 এদের খাওয়া বন্ধ করে দিব। তো আপনারা সবাই উপভোগ, আমিও উপভোগ করি কেমন লাগে এদের ফুচকা চ্যালেঞ্জ। তো চলুন। রাইস আর তিনটা রয়ে গেছে, আর মৃদু ফিনিশ। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে আনন্দ, তাই না? ইচ্ছা করতেছে না, পারবে না। 7:35 বেজে গেছে। তো আয়া মৃদু হচ্ছে জিতে গেছে, আর হেরে গেছে রাইসা। তো এখন রাইসাকে অবশ্যই লেবু খেতে হবে। তো ছোট মানুষ, ওর একটু মনটা খারাপ হয়েছে। তো আমরা বললাম শুধু এক টুকরো খেয়ে নাও, বেশি খেতে হবে না। আর আগামীতে অবশ্যই ওদের জন্য আর একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আসলে এটা ছোটদের একটু মজা দেওয়ার জন্য। এবার হবে পটেটো চ্যালেঞ্জ। কি খুশি? পটেটো চ্যালেঞ্জ দেখবো এবার কে জিতে। তো আমরা নেক্সট চ্যালেঞ্জে রাখছি পটেটো চ্যালেঞ্জ। আপনারাও দেখতে থাকবেন, আশা করি কেমন লাগলো জানাবেন। লাইক করবেন অবশ্যই, একটি কমেন্ট করবেন। আর এই ছোটদের জন্য আরও কী চ্যালেঞ্জ হলে ভালো হয় সেটাও জানাবেন। আসলে এটা শুধুমাত্র একটু ছোটদেরকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই এটি করা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনাদের জন্য নিয়ে আসছি আমি একটু ভিন্ন রকম ব্লগ। আল্লাহ হাফেজ।